আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, বড় বড় ইউটিউবার মানেই কি তারা সবসময় ঠিক করে? কোনো ভুল তাদের মধ্যে নেই? বা আমরা ছোটোখাটো ক্রিয়েটাররা কি তাদের কোনো ভুলটা ধরিয়ে দিয়ে, চোখে আগুল দিয়ে ধরিয়ে দিতে পারি না? তাহলে আমরা খারাপ, তাহলে আমরা একদম খারাপ, তাই তো? কিন্তু না ভাই, আমার চোখে যেটা ভুল বলে মনে হবে ভালোবাসবো, ভালোবাসাটা এক জায়গায়, কিন্তু আমার যে জিনিসগুলো চোখে লাগবে সেই জিনিসগুলো আমি তো বলবই। একদম তোমরা ঠিক বুঝে গেছো আমি কাকে নিয়ে বলতে এসেছি, ম্যান্ডিকে নিয়ে বলতে এসেছি। ম্যান্ডির মেয়ের বার্থডে গেল, তোমরা সবাই দেখেছো তো অলরেডি। আমি ম্যান্ডির ব্লগে আমি মানে ম্যান্ডির মেয়েকে, নাম তো এখানে নেওয়া যাবে না, তো যাই হোক আমি মেয়ে বলেই বলছি, ছোটো বেবিটাকে আমি অলরেডি হ্যাপি বার্থডে জানিয়ে দিয়েছি, তাও আর একবার বলছি ভিডিওর মাধ্যমে, বিলেটেড হ্যাপি বার্থডে, খুব খুব ভালো থেকো বাবু, অনেক বড় হো তুমি, তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক, তুমি সবসময় সুস্থ নিরোগ থাকো, তোমাকে অনেক অনেক প্রাণভরে আশীর্বাদ করি। তো যাই হোক, এবার আসি মধ্যা কথায়, সেটা হচ্ছে এই যে ম্যান্ডি, আমার ম্যান্ডির ভিডিও ভালো লাগে, ম্যান্ডির কথাবার্তা ভালো লাগে, ম্যান্ডির অনেক কিছু ভালো লাগে, কিন্তু এই অনেক কিছু ভালো লাগার মাঝেও অনেক কিছু আবার ভালো লাগে না, যেগুলো একটু একটু দৃষ্টিকটু লাগে, আমি এর আগে কখনো বলিনি, কিন্তু এই হঠাৎ এই বার্থডে ব্লগটার মধ্যে আমার অনেক কিছু চোখে লাগলো। যেমন ম্যান্ডি তার মেয়েকে বার্থডেতে সোনার হার, হাতের পরানোর সব কিছু গিফট করলো, ভালো কথা, তার মেয়ে সে দিতেই পারে, এটা আমাদের কোনো কিছু বলার নেই, ছোটো বাচ্চা মেয়ে গিফট পেতে কার না ভালো লাগে, আমাদের তো সবার গিফট পেতে ভালো লাগে, তারপর ওরা তো একটা ছোট্ট বাচ্চা, ওদের তো ভালো লাগবেই। তো তাকে গিফট দিল, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যখন ম্যান্ডির বাবা মানে বাচ্চা মেয়েটার দাদু এলো জন্মদিনের মধ্যে, তখন সঙ্গে সঙ্গে বললো, দেখো দেখো দাদু এসেছে, মা দাদু এসেছে, দাদুকে দেখাও, তুমি কী তোমাকে মাম্মাম কী দিয়েছে, মা কী দিয়েছে, তুমি কী কী পড়েছো দেখাও, সোনার হারটা এটা। এই জায়গাটায়, এই টু দ্য পয়েন্ট, এই জায়গাটায় আমার খুব কটাক্ষ লাগলো। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে সে জিনিস দিতেই পারে, তার নিজের মেয়ে, সে জিনিস দিতেই পারে, মা দিতেই পারে, মা বাবা দিতেই পারে গিফট, কিন্তু এই যে গিফটটা দিল এটাকে শো অফ করার কী আছে? এই জায়গাগুলো আমার প্রবলেম। ওর দাদু যে এলো, দাদু আসার সময় দাদুকে তো বলতেই পারতো, সোনা দেখো দাদু এসে গেছে, চলো যাও যাও, দাদুর পায়ে হাত দিয়ে আশীর্বাদ নাও, দাদু করে দাদুর কাছ থেকে আশীর্বাদ নাও, আজকে তোমার জন্মদিন, দাদুকে প্রণাম করো, এটা কিন্তু একটা মা হয়ে শেখালো না। দেখো বন্ধুরা, এরা বড় বড় ইউটিউবার মানে এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এদের থেকে আমাদের অনেক কিছু জানার আছে, শেখার আছে, এরা ডেইলি ব্লগ দেখায় মানে এদের থেকে যেমন আমাদের অনেক কিছু শেখার আছে, এদেরকে কিন্তু খুব বুঝে শুনে পা ফেলতে হবে, কারণ সাধারণ পাবলিক কিন্তু ভালোটা অনেক কিছু এদের কাছ থেকে নিতে পারে, সেটাই তো। কিন্তু এই জিনিসটা আমার চোখে পড়ল, আমি বারবার বলছি সোনা জিনিস দিচ্ছ সেটাতে কোনো ব্যাপার নয়, কিন্তু দাদু যখন এলো, একজন গুরুজন মানুষ, এই জায়গাটাতেই তো মা বাবার আসল শিক্ষা, শিক্ষাটা তো মা বাবার কাছ থেকেই বাচ্চারা নেবে, তাদের তো নিজেদের মনে, সে তো ওইটুকু বাচ্চা, তার মাথায় আসার কথা নয় যে সে গিয়ে দাদুকে ঝট করে প্রণাম করবে, তার বরং এটাই মাথায় আসার কথা যে সে ঝট করে গিয়ে দাদু দেখো আমি কী কী পেয়েছি, আমাকে মাম্মাম কী দিয়েছে, এটাই কিন্তু সে বলবে, এটা বাচ্চাটার কাছ থেকে আশা করা যায়, কিন্তু বাচ্চার মায়ের কাছ থেকে কখনোই নয়। এটা কেন বলছি, তার কারণ সেই ম্যান্ডি যে কিনা বলল যে আমি আমার মেয়েকে দেশের কাজে লাগাতে চাই, তো দেশের কাজ থেকে যখন লাগাতে চাও তার জন্য অনেক স্যাক্রিফাইস করা দরকার, দেশের কাজ অনেক রকমভাবে আমরা দেশের কাজে ছেলে মেয়েদেরকে লাগাতে পারি, শুধু যে আর্মি হতে হবে, আর্মি অফিসার হতে হবে তার তো কোনো মানে নেই, দেশের কাজ, দশের কাজ বলতে গেলে অনেক রকম কাজ করা যায়। তো যাই হোক, যে কোনো কাজই করুক না কেন, দেশের কাজেই যদি লাগানোর, আমি মানছি যে আর্মি অফিসার, আমি সেটাই মেনে নিচ্ছি, দেশের কাজ বলতে আর্মি অফিসার আমি সেটাই মানছি, তবু সেটাই মানছি, কিন্তু সেটা করতে গেলেও তো একটা রেসপেক্ট আসা দরকার, তো আমরা বাড়ির বড়দের যদি রেসপেক্ট করতে না শিখি, আমরা দেশমাতাকে রেসপেক্ট করবো কী করে? সেই মেয়েকে দেশের কাজে সেই মা লাগাবে কী করে? তাকে তো শিক্ষাটা দিতে হবে যে দেশকে সম্মান করো, রেসপেক্ট করো, আমরা বাড়ির ফ্যামিলির মেম্বারগুলোকেই, বড়োদেরকেই যদি সম্মান করাতে না শেখাই ছেলে মেয়েদেরকে, তাহলে দেশকে সে সম্মান করবে কী করে? দেশের মর্ম মর্যাদা বুঝবে কী করে? চ্যারিটি বিগেন্স এট হোম,
চ্যারিটিটা শুরু হয় বাড়ি থেকে, এটা একটা কথাতেই আছে। তো সব রকম শিক্ষা বাড়ি থেকে শুরু হয় আর সেটা দেয় মা বাবা। এটা কি বন্ধুরা তোমাদের চোখে লাগলো না? আমার তো চোখে লাগলো, ঠিক আছে, আমার তো ভালো রকম চোখে লেগেছে, আমি সেই জন্য তোমাদেরকে কথাটা বললাম। এবার দ্বিতীয় কথায় আসি। দ্বিতীয় কথা হচ্ছে, যখন কেকটা কাটলো, কেকটা, জন্মদিনের কেকটা যখন কাটলো, তার দাদু ছিল, তার বাড়ির ঠাকুমা ছিল, তার পিসি ছিল, সবাই ছিল, তার বাড়ির ফ্যামিলির আরও অনেকেই ছিল। তো কেকটা কাটার সময় একদিকে বাবা একদিকে মা, কেন, কিসের জন্য, কিসের জন্য এরকমভাবে কেকটা কাটা হলো? কেকটা কাটার সময় তো বাবা মা বরং সাইডে থাকা দরকার, এটা তো মা বাবার শিক্ষা হওয়া দরকার। শুধুমাত্র ব্লগ চ্যানেলের মধ্যে মাকে বাবাকে দেখা যাবে হাইলাইটেড হওয়ার জন্যে? ম্যান্ডি যদি এতটাই জ্ঞানী হয়, ম্যান্ডি যদি নিজে এতটাই বুঝদার হয়, তাহলে ম্যান্ডির তো এটা করা উচিত ছিল। ম্যান্ডির নিজের বাবা সেখানে উপস্থিত ছিল, তার শাশুড়ি মা ছিলেন, তাহলে তাদেরকে কেন সেই কেক কাটার সময় তাদের পাশে নেওয়া হলো না? সেই বাচ্চাটার আদরের জিনিসগুলোকে পাশে রাখা হলো না কেন? বাচ্চাটা যাদের আরও আদরের, মা বাবার তো আদরের অবশ্যই, কিন্তু বয়স্ক মানুষগুলোর তো আদরের, ওই মানুষগুলো কদিন, তোরা তো এখনও বহু সারা জীবনের জন্যে আছিস, তো বয়স্ক মানুষগুলোকে পাশে নিলে কি খুব কিছু হয়ে যেত? এইগুলো বন্ধুরা তোমাদের দৃষ্টিকটু লাগেনি? আমার তো দৃষ্টিকটু লেগেছে, তাই আমি তোমাদের কাছে বলছি। আমি জানি না এটা থেকে হয়তো অনেক নেগেটিভ কমেন্ট আসবে আমার কাছে, কিন্তু আমার যেটা বলার আমি সেটা তো বলবই। আমার এটা চোখে লাগলো, ম্যান্ডির নিজের বাবাই ওখানে ছিল, ম্যান্ডির বাবাকে পাশে রাখতে পারতো, কেকটা কেটে দাদুভাই, দাদুভাইয়ের মুখে দাও, ঠাম্মির মুখে দাও, তারপরে পিসিমণির মুখে দাও বা বাড়ির লোকের মুখে দাও, তারপর মা বাবার মুখে দাও, এগুলোই তো মা বাবার শিক্ষা। সেই জায়গায় কিন্তু ম্যান্ডির কোনো রকম শিক্ষার কোনো রকম কিছু দেখা গেল না। শুধুমাত্র বুলি আওড়ালেই কিন্তু হয় না, বাচ্চাকে শিক্ষাটা নিজেদের দিতে হয়। ওই জায়গা থেকে বাচ্চাটা শিখবে, নেক্সট টাইম বাচ্চাটা নিজে থেকেই বলবে যে মা দাদুকে ডাকবো, ঠাম্মিকে ডাকবো, তখন কিন্তু ওদেরকে আর বলে দিতে হয় না, ওরা নিজেরাই কিন্তু সেই কাজগুলো করবে। তাদের যদি একবার বলে দেওয়া হয় যে মাম্মা দেখো দাদুকে আনো, ঠাম্মুকে আনো, বলো পাশে থাকতে, আমরা তো আছি তোমার পাশে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু নয়। তারপরে আর একটা পয়েন্টে আছি, ম্যান্ডি যখন ম্যান্ডির মেয়েকে সোনার হার, হাতের ওগুটা পরালো, সোনার জিনিসটা, তখন ম্যান্ডির বাচ্চাটা জিজ্ঞাসা করলো, বেবিটা জিজ্ঞাসা করলো যে মাম্মা আজকে, মানে মা আজকে কি আমি অনেক অনেক গিফট পাবো? ম্যান্ডি তখন বললো হ্যাঁ মা, তুমি আজকে অনেক গিফট পাবে। খুব ভালো কথা, বাচ্চারা গিফটের কথা জিজ্ঞাসা করবেই, বলছি তো বাচ্চারা গিফটে প্রচুর খুশি হয়। আরে বাচ্চারা কেন, আমরা বুড়োরা আমরা কি গিফটে খুশি হই না? আমাদেরও গিফট ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে বাচ্চাটাকে যখন বললো যে মা আজকে আমি অনেক উপহার, আজকে আমি অনেক উপহার পাবো, আজকে তো আমি অনেক উপহার পাবো, ম্যান্ডি তখন যখন বললো যে হ্যাঁ মা উপহার পাবে, সেটা বলেছো ঠিক আছে, বাচ্চাটাকে বলেছো, বাচ্চাটার আরও খুশি হবে, খুব ভালো কথা জন্মদিনে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কি বলা উচিত ছিল না যে এই যো সব সবাই যে তোমার বার্থডেতে যারা নিমন্ত্রিত হয়ে আসবে, যারা যারা আসবেন তারা তোমাকে আরও অনেক আশীর্বাদ করবে মা, এটা কিন্তু অনেক বড় গিফট তোমার কাছে, গিফট তো তুমি পাবেই, তারপরে আরও বড় গিফট কী বলো তো মা, তোমাকে এই যে কত সবাই তোমাকে আশীর্বাদ করবে, তোমাকে কত ভালোবাসা জানাবে, এটা কি ম্যান্ডির বলা উচিত ছিল না? বড় বড় ইউটিউবার মানেই শুধু শো অফ করা, বড় বড় জিনিস দেখানো, কেন এই জিনিসগুলো বলা যায় না? একটা তো মানুষ, এই ভালো জিনিসগুলো সব মানুষের কাছে, পাবলিকের কাছে, দর্শকের কাছে তুলে ধরা যায় না? তুলে ধরা যাবে কী করে? মানুষের টাকা যখন বেশি হয়ে যায়, মানুষের অহংকার তখন বেড়ে যায়, তখন মানুষের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা এগুলো থাকে না, তখন মানুষ ওই টাকা দিয়েই সবাইকে বিচার করে, যেটা ম্যান্ডি কিন্তু করলো। এটা কিন্তু আমি ম্যান্ডির কাছ থেকে আশা করিনি, আমি কোনো দিন ম্যান্ডির নিয়ে কিছু বলিনি, আজকে ফার্স্ট টাইম এই বার্থডে ব্লগে আমার চোখে পড়ল। শুধুমাত্র বড় ইউটিউবার হয়ে গেলেই যে, মানে ভিউজ বেশি হয়ে গেলেই যে বিরাট বড় ইউটিউবার হওয়া যায় তার কোনো মানে নেই। বড় ইউটিউবার হতে গেলে না বড় মন থাকতে হয়, বড় মানুষের মতো মানুষ হতে গেলে তার মন থাকতে হয়। শুধু শুধু বড় ইউটিউবার হওয়া যায় না, এরকমভাবে শিক্ষার দরকার হয়, আগে নিজেকে ভালোভাবে শিক্ষা নিতে হয় বাবা মাকে, তবে সে কিনা সন্তানের মধ্যে সেই শিক্ষাটা বিলিয়ে দিতে পারবে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট আমার চোখে লাগলো আজকে বার্থডে ব্লগের মধ্যে, আমি দেখ আজকে ব্লগটার মধ্যে দেখলাম প্রচুর খাবার দাবার ম্যান্ডির ফ্যামিলিতে বেঁচে গেছে, প্রচুর খাবার দাবার। মানছি যে আশেপাশের লোকেরা আছে, নিজেদের ফ্যামিলির লোকেরা আছে, ফ্রিজের মধ্যে এরকমভাবে তুলে না রেখে
পরপর পরপর নিজে শুধুমাত্র না খেয়ে, আমি বলছি না যে খাবার দাবার নিজে খেও না, খাও ঠিক আছে, কিন্তু এত পরিমাণে যে খাবার দাবার বেঁচে গেছে, এতটা পরিমাণ, সেটা কতটা পরিমাণ বেঁচেছে সেটা কিন্তু আমরা গামলিগুলো খুলে খুলে আমাদের ম্যান্ডি দেখিয়েছে, পাবলিককে দেখিয়েছে। কিন্তু সামনেই বললো রেলওয়ে স্টেশন আছে, তো সারা সন্ধেটা বসে বসে তোমরা ব্লগ বানালে, ব্লগ ভিডিও বানালে, কি গিফট দিলে বৌমাকে, সোনার জিনিস দিলে, সেইগুলো ম্যান্ডি শো অফ করে ব্লগ, সারা সন্ধেটা 7টার পর থেকে ফুল এনার্জি নিয়ে, অত সারাদিন ধকল যাবার পরেও ব্লগ করেছে, বৌমাকে সোনার জিনিস দিয়েছে, ভালো কথা, তুমি তোমার বৌমাকে সোনার জিনিস দিয়েছো, ভালোবেসেছো, ওতে আমাদের কোনো প্রবলেম নেই। বাট ওই যে শো অফ করলে, এটাতে আমাদের একটু প্রবলেম আছে, ভিডিও ব্লগে দেখানো হলো, যাই হোক তোমাদের ব্যাপার সেটা, তোমরা ব্লগে দেখাচ্ছ, কিন্তু সারা সন্ধেটা ওই ফালতু ব্লগ করে সোনার জিনিসটা দেখিয়ে যতটা না লোকের কাছে ভালো হলে আরও মানুষ তোমাকে ভালো বলতো, ওই বেঁচে যাওয়া খাবারগুলো যদি রেলওয়ে স্টেশনের আশেপাশে কিছু ক্ষুধার্ত বাচ্চা বয়স্ক মানুষদেরকে বিতরণ করে দিতে। এটা বিরাট বড় কথা নয় যে তোমরা জানো তো আমি না, ম্যান্ডি কি বললো, তোমরা জানো তো আমি না খাবার দাবার নষ্ট করি না, জানো তো পচা গলা খাবার খাই, পটিখানায় গিয়ে বসে থাকি, ওটা এমন কিছু বিরাট মাহাত্মের জিনিস নয়, নিজে পেট ভর্তি করে গিলে পটিখানায় গিয়ে বসে থাকাটা মাহাত্মের জিনিস নয়। আমরা মানতাম যদি তুমি সেই খাবারটা সারা সন্ধেটা ফুটানি না মেরে, ক্যামেরার সামনে না ফুর্তি করে, তুমি যদি ওই খাবারগুলো স্টেশনে গিয়ে কারোর মাধ্যমে যদি বিলিয়ে দিয়ে চলে যেত। এখন অনেক স্বেচ্ছাসেবী সংস্থা হয়ে গেছে, একটা ফোন কল করলেই সঙ্গে সঙ্গে তারা বাড়ি থেকে এসে খাবার নিয়ে চলে যাবে। এটা আমাদের শেখাতেই শোনা যে খাবার নিজেকে নিজেদের বয়ে নিয়ে গিয়ে সার্ভ করতে হবে, একটা স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে দিলেই তারাই সার্ভ করে দেবে। এখন বিভিন্ন জায়গায় অলিতে গলিতে স্বেচ্ছাসেবী সংস্থা হয়ে গেছে যারা খাবার দাবার কন্ট্রিবিউট করে, যাদের মাধ্যমে, তো এইগুলো যদি একটা বড় ইউটিউবার দেখায়, আমরা মনে হয় দর্শকরা আরও অনেক বেশি মানে কি বলবো, ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের দ্বারা ইনফ্লুয়েন্সড হতে পারবো, আমার মনে হয় অনেক বেশি আমরা তাদেরকে, আরও তাদের প্রতি আমাদের শ্রদ্ধা বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু না, ম্যান্ডির কাছ থেকে এটা আমি আশা করেছিলাম, কিন্তু ম্যান্ডি এটা করলো না, এটা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণ দৃষ্টিকটু লাগলো। আমি জানি না বন্ধুরা তোমাদের কতটা ভালো লাগবে বা আমার কথা খারাপ লাগবে, এই পয়েন্টগুলো আমার খারাপ লাগলো, সেজন্য আমি এই পয়েন্টগুলো তুলে ধরলাম। এবার তোমরা বলো আমি কি কিছু ভুল বললাম, আমার মনে, আমার নিজের মনে হয় না আমি কোনো ভুল বলেছি, এবার বাকি তোমাদের ওপর ব্যাপার। তো মানুষ হতে গেলে আগে মনের দরকার হয়, টাকার দরকার হয় না, বড় ইউটিউবার নামে হয়ে গেলেই হলো না, তার জন্য মন থাকতে হয়, মানুষকে ভালোবাসতে গেলে তাকে রেসপেক্ট করতে হয়, আর সেই রেসপেক্ট কীভাবে করতে হয় সেটা তার সন্তানদের মধ্যে ভালোভাবে বুঝিয়ে দিতে হয়, সন্তানদেরকে শিক্ষা দিয়ে যে এইরকমভাবে মানুষকে শ্রদ্ধা করবে, তবেই কিনা মানুষ বাচ্চাগুলো গিয়ে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। দেশের কাজের কথা তো পরে, দূরের কথা, আগে ঘর থেকে শুরু করো, যেটা বাচ্চাকে শিক্ষা দেবে সেই শিক্ষাটা দাও। এই যে আজকে যদি বাচ্চাগুলোকে স্টেশনের ধারে বাচ্চাগুলোকে খাবার দিতে, তোমার বেবি ওই জিনিসগুলো শিখতো, তোমার বাচ্চা ওই জিনিসগুলো শিখতো, পরের বছর জন্মদিনে যদি খাবার বেঁচে যেত তখন তোমার বাচ্চাই বলতো, মা মা এর পরের বা এর আগের বারে যে বাচ্চাগুলোকে খাইয়েছিলে আমার মতো বয়সী, তা তাদেরকে খাবারগুলো দিয়ে দাও, ওই বাচ্চার মুখ থেকেই হয়তো বেরোতো। এইগুলোই হচ্ছে আসল শিক্ষা আমার মনে হয়। তো যাই হোক, অনেক বুকে ফেললাম, জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও আমার মতামতের সাথে মিল কি না, মিল হলো কি না তোমাদের, ঠিক আছে। আর সবাই খুব খুব ভালো থেকো। নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, টাটা।